ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। দেশটির এক তৃতীয়াংশ এলাকার পুরোটাই পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্লাস্টিকের ব্যাগে করে চিরকুট ছুঁড়ে সাহায্য চাইছে সাধারণ মানুষ। তবে আচমকায় দেখা দেয়নি এ দুর্যোগ। রেকর্ড বৃষ্টিপাতের কারণে গত জুন মাস থেকে বন্যা পরিস্থিতির মধ্যে আছে পাকিস্তান। নজিরবিহীন বন্যা পরিস্থিতির মধ্যে থাকা পাকিস্তানে বন্যা কবলিতদের মধ্যে অন্তত 6.5 লাখ অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। এদের মধ্যে আগামী মাসে 73,000 নারী সন্তান প্রসব করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জন্য দক্ষ ধাত্রী, নবজাতকের সুরক্ষার ব্যবস্থা ও সহায়তা প্রয়োজন। পাকিস্তানের সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সিন্ধু প্রদেশে 1,000টির বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিক কিংবা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলুচিস্তানের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 198টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। রাস্তাঘাট ও সেতুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় নারী ও কিশোরীরা স্বাস্থ্যকেন্দ্রগুলো যেতে পারছেন না। এছাড়াও সিন্ধু প্রদেশের দাদু জেলার খায়েরপুর নাথানসার শহরে 10 ফুট পানির নিচে তলিয়ে গেছে। সিন্ধু নদীর ভাটিতে পানির চাপ বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। বন্যায় পাকিস্তানের প্রায় 45% ফসলি জমি ভেসে গেছে। চলমান বন্যায় বিপুল সংখ্যক প্রাণহানির পাশাপাশি 1,000 কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাকিস্তানের প্রায় 70% জেলা এখন পানির নিচে। বন্যা কবলিত জেলার সংখ্যা 110টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে বেলুচিস্তানের 10টি, খাইবার পাখতুনখোয়ায় 33টি, সিন্ধু প্রদেশের 16টি আর বাকিগুলো পাঞ্জাব, গিলগিত বাল্টিস্তান ও আজাদ কাশ্মীরের। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লোকজন খাবারের সন্ধানে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটছেন। গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। লাখো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে সোয়াত উপত্যকায় বন্যায় ব্রিজ ও রাস্তা ভেসে গেছে। পুরো গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকে অস্থায়ী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে 1,191 জনে দাঁড়িয়েছে। তাদের 399 জনই শিশু। 3,30,00,000-এর বেশি পাকিস্তানি নাগরিক ঐতিহাসিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে পাকিস্তানের 1/3 এলাকা প্লাবিত হয়েছে, যা আয়তনে প্রায় গোটা যুক্তরাজ্যের সমান। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা UNFPA সতর্ক করে বলেছে, বন্যায় প্রায় 10 লাখ ঘরবাড়ি ধ্বংস হওয়ায় লাখো মানুষ দুর্দশার মধ্যে পড়বে। পাহাড়ি এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হেলিকপ্টারের সাহায্য নিয়েও কর্তৃপক্ষ এখনও আটকে পড়া লোকজনের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। উদ্ধার অভিযান শুরুর পর সামরিক বাহিনী 50,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে এনেছে। তবে খুব শীঘ্রই এ দুর্দশার শেষ হচ্ছে না। চলতি মাসে আরও বৃষ্টির পাশাপাশি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বন্যার কারণে এরই মধ্যে দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের জন্য বিশ্বের দরবারে $16 কোটি অর্থ সাহায্যের আবেদন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস। পাকিস্তানের বন্যার্তদের সহায়তার জন্য বাংলাদেশ থেকে বিপুল ত্রাণ সামগ্রী যাচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 10 মেট্রিক টন বিস্কুট, 10 মেট্রিক টন ড্রাই কেক, 1,00,000 পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 50,000 প্যাকেট ওরসালাইন, 5,000 পিস মশারি, 2,000 পিস কম্বল এবং 2,000 পিস তাবু। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এই বরাদ্দ দেওয়া হয়েছে।